assalamualaikum alaikum guys how are you hope you all are fine so let's learn english through ra's tutorial and entertainment today's topic is sentence in this to topic and in this lesson we will learn uh, what is sentence and what are the kinds of sentences what is sentence sentence ki যে শব্দ বা শব্দ সমষ্টি ধারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা বা ক্রিয়া দ্বারা গঠিত তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয় এক্সাম্পল আই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি একটি সেন্টেন্সে মূলত দুইটি অংশ থাকে সাবজেক্ট অ্যান্ড ফেরিক্যাট যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লিখা হয় তাকে সাবজেক্ট বা কর্তা বলে যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে প্রেডিকেট বলা হয় কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্ট্রগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সলামেটোরি সেন্টেন্স অ্যাকর্ডিং টু টাকচার অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে এক্সাম্পল হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স ইন্ট্রগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্ট্রগ্রেটিভ সেন্টেন্স বলে এক্সাম্পল হোয়াটস ইউর নেম হোম ডু ইউ ওয়ান্ট অ্যাসার্টিভ ইন্ট্রগেটিভ অ্যান্ড ইম্পারেটিভ দিস কাইন্স অফ সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু এই সেন্টেন্সগুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে যেমন এই ফরমেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স হাবোদক এবং নাবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞা সূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞা সূচক বাক্য বলে এই ধরনের বাক্যে সাধারণত সাবজেক্ট ইউ উজ্জ থাকে এক্সাম্পল ডু ইট নাও কুইকলি নেভার ঠেলে লাই প্লিজ গিভ মি আ ফ্যান্সিল অপথেটিভ পাশ প্রার্থনা সূচক বাক্য অথবা আশীর্বাদ সূচক বাক্য যে সেন্টেন্স ধারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে এক্সাম্পল মে আল্লাহ হেল্প ইউ টু গেট এ গুড জব মে ইউ বি হ্যাপি লিভ লং আওয়ার প্রাইম মিনিস্টার এক্সলামেটোরি সেন্টেন্স বিশ্বের সূচক বাক্য এক্সলামেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন যেমন হস্য মানে আনন্দ বিষাদ আনন্দ আবেগ বা বিস্ময় প্রকাশ করা বোঝায় এক্সাম্পল হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইট সিম্পল সেন্টেন্স সরল বাক্য যে সকল বাক্যে একটিমাত্র সাবজেক্ট অর অবজেক্ট এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট বার্ভ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট বার্ভ থাকবে তবে অন্য কোনো বার্ভ থাকতে পারে সেটা হবে নন ফাইনাইট বার্ভ এক্সাম্পল ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আওয়ে ইন দিস সেন্টেন্স সাবজেক্ট ওয়ান হি ফাইনাইট বার্ভ ওয়েন্ট ওয়ান একটা সাবজেক্ট আছে হি একটা ফাইনাইট বার্ব আছে তবে অন্য কোন একটা ভার্ব আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অফেনিং নন ফাইনাইট বার্ব কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য যে সকল বাক্য একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে কমপ্লেক্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে আমরা এভাবে বলতে পারি যে সেন্টেন্সে এক দুইটি সাবজেক্ট দুইটি ফাইনাইট বার্গ এই ফাইনাইট বারগুলো বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটিং কনজাং বিভিন্ন ধরনের কনজাংশন হুইন হোয়াট হোয়াই ইফ অলদো এগুলো দ্বারা যুক্ত থাকে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে যেমন হুয়েন হি অপেন্ড দ্য ডোর হি ওয়েন্ট ওয়ে যখন সে দরজাটি খুললো তখন সে বাহিরে বেরিয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য অর্থাৎ নিরপেক্ষ দুই বাক্য অধিক সরল বাক্য যদি কোনো সংযোগ অব্যয় সংযোগ বাট দ্বারা যুক্ত হয় একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলে হি ওয়েন্ট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আওয়ে সে দরজাটি খুলল এবং চলে গেল সো

Others to subscribe to. Thank you.